হচ্ছে কামনা সাগর। এই কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে মেলার সূচনা হয়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারেননি ঠিকই, কিন্তু তিনি বাঁচিয়েছেন একটা গোটা জাতিকে। তাই তার জন্মতিথি উপলক্ষে প্রতি বছর হাজারো লক্ষ মানুষের সমাগম ঘটে এই ঠাকুরনগর মেলায়। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা থেকেও হাজারো লক্ষ মানুষের ভিড় এই ঠাকুরনগরে হয়। আমি রওনা হয়েছি বনগাঁ থেকে, এদিক থেকে বনগাঁর এদিক থেকে আপনার রানাঘাট, বনগাঁ এই সমস্ত লোকজন সব এদিক থেকে যান। আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে প্রচুর ট্রেন রয়েছে এবং এই সময় অনেক এক্সট্রা ট্রেনও দেওয়া হয়। যেহেতু প্রচুর ট্রেন এখন চলছে তাই টাইম টেবিল আর দিলাম না, তবে শিয়ালদা থেকে আসতে 2 ঘন্টা সময় লাগবে এবং বনগাঁ থেকে মাত্র 2টো স্টেশন। অনেক দূর থেকেই মানুষের ঢল চোখে পড়ছে, মেলার মাঠ সামনেই। ট্রেন এখানে অনেকটাই স্লো হয়ে গেছে কারণ এত মানুষ, এই জনসমুদ্রের মধ্যে ট্রেন খুব ধীরে ধীরে চলছে। সামনেই আমরা দেখব ঠাকুরনগর মেলার মাঠ। এই হচ্ছে ঠাকুরনগর মেলা, একদম ট্রেন থেকে পরিষ্কার দেখা যায়। ওই মন্দির দেখা যাচ্ছে ওখানে, এই হচ্ছে মানুষ দেখুন, পুরো জনসমুদ্রে জনস্রোতে ভেসে যাচ্ছে ঠাকুরনগর মেলা। কিছু মানুষ এখন ফিরে যাচ্ছেন, কিছু কিন্তু মেলার দিকে যাচ্ছেন। ঠাকুরনগর আর ঢোকার মুখে মানুষ দেখুন, কাতারে কাতারে কয়েক হাজার লক্ষ মানুষ ঠাকুরনগর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, বিভৎস ভিড়। এটাই ঠাকুরনগরের চিত্র মেলার সময়। বললাম এই মহাপুণ্য তীর্থে ঠাকুরনগরে আমরা এখন এগিয়ে চলি পুণ্যভূমির দিকে। এই সোজা হচ্ছে ঠাকুরনগর মেলা। এখান থেকে আপনার বাঁধের বরাবর রাস্তা রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ দেখছি এই লাইনের উপর দিয়ে যাচ্ছেন, এটা যাওয়া ঠিক না, কিন্তু এই সময় আর এটা মানা হয় না। এখন যে রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে আপনাদের প্রায় 500 মিটার মিনিমাম হাঁটতে হবে। আর এই মেলায় শুধু মতুয়ারা যে আসেন তা নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এখানে এসে থাকেন। কারণ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি এই সাধারণ মানুষের মুক্তির জন্য লড়াই করেছিলেন। আর এই হরি নামে যারা মাতোয়ারা তারাই হচ্ছেন প্রকৃত মতুয়া। প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এই মেলা অনুষ্ঠিত হয় এবং কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়ে থাকে। ট্রেনগুলো যাচ্ছে অনেক কষ্টে, মানুষ মোটে সরছেন না। মানে আজকে তাপমাত্রা 40-এর উপরে যাবে। মনে যদি থাকে ভক্তি, ঠান্ডা গরম তাতে মানুষের কিছুই হয় না। এই যে হাজারো লক্ষ মানুষের ঢল, এই যে মতুয়া সম্প্রদায়, এনাদের মূল মন্ত্র হলো মুখে নাম হাতে কাম। অর্থাৎ শুধু হরিনাম করলেই হবে না, সেই সঙ্গে কাজ করে যেতে হবে, সেই মন্ত্রে দীক্ষিত এই মতুয়া সম্প্রদায়। একদম লাইনের পার থেকে আমি গোটা ঠাকুরনগর মেলা দেখাই। কত দই? দই 200 টাকা কিলো। ও এখানে তো রকমারি খাবারের সম্ভার,
এত গরম সত্ত্বেও মানুষ কিন্তু ভিড় একেবারেই কম নাই, এমন ভিড় যে এখান দিয়ে এখন ওঠাই যাবে না। সামনে নাট মন্দির, প্রচুর বাতাসা ছিটানো হচ্ছে। সামনেই প্রমথরঞ্জন স্মৃতি মন্দির, নিচটা এরকম একেবারে কাদায় ভর্তি। এই হচ্ছে কামনা সাগর, প্রচুর মানুষ এখানে স্নানে নেমে গেছেন। এই হচ্ছে কামনা সাগরের জল, দেখুন এই যে। এখানে বিক্রি হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নানান বই। আচ্ছা, এইখানে আছে মেডিকেল টিম, পুরো এই সাহায্য করার জন্য এত মেডিকেল টিম রয়েছে। আর আমার ডান দিকে এটা হচ্ছে নাট মন্দির। এখানে দল রেজিস্ট্রেশন কেন্দ্র, এটা বাঁকুড়া পুরুলিয়া।
কত? একশো টাকা। তোমার কাছে কিসের কিসের মালা আছে? আচার মালা আছে, বেলের মালা আছে, এই দুই ধরনের মালা পাওয়া যায়। কোন মালা কত দাম? একটা 50 টাকা আছে, একটা 100 টাকা আছে, এরকম দাম। 8 থেকে 80 এই মেলায় এসে সবাই হয় খুশি। বিরাট বড় অঞ্চল জুড়ে এই মেলা সংগঠিত হয়। আপনার সারা দিন তো লাগবেই ঘুরতে, তবে এলে কিন্তু আপনার ভালো লাগবে। রকমারি খাবার দাবার, রকমারি জিনিসপত্র, নানান রাইডস, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এই মেলায়। কাকার দোকানে রয়েছে কাপ, নানান রকম জিনিস রয়েছে কাপ সহ। আর এই গরমে বিক্রি করছে পাখা নানান রকম। কোনটা কত রে খোকা? এটা 10। আর এ হচ্ছে ঠাকুরনগরের এই বিখ্যাত টুপি, এই নানান রকমের টুপি আছে। টুপি কত রে? 80 টাকা একটা। ছোটগুলো 30 টাকা। ও এই যে এইগুলো 30, এইগুলো আর এটা 80। আর মেলা ঘোরার পর এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান, হাত থেকে শুরু করে সব রকমের খাবার আপনি পাবেন। সবজি ভাত কত? 40 টাকা। ডিম ভাত? ডিম ভাত 25 টাকা। ঠাকুরনগর মেলায় আপনি সবজি ভাত, ডিম ভাত, মাছ মাংস সব রকম খাবার পাবেন এবং খুবই কম টাকায়। সবজি 40, ডিম ভাত 50, এইভাবে শুরু হয়ে যায়। সুতরাং মেলা ঘোরা শেষে আপনি এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। 7 দিন ধরে চলবে কিন্তু এই মেলা। শুধু তাই নয়, এখানে ফুচকাও পাবেন। হ্যালো, সালমান খান যতগুলো ছবি আছে, জানমারগুলো দেখে আসুন, দেখে আসুন। এই যে টিকিট, এই যে টিকিট 20 টাকা, 20 টাকা। আরো দেখে আসুন, আরো দেখে আসুন। মানুষের মতো পানের মশলা কত বাপ রে, চালু আছে এতগুলো। কত? অনেকেই ফিরে যাচ্ছেন এখন, সেই লাইন বরাবর সবাই ফিরে যাচ্ছেন। আমিও এখন ফিরছি, অনেক সময় মেলায় কাটালাম। রেল লাইনের ওপারেও দোকানপাট আছে। এই যে বাসি কত? আর এই একই দিনে বাংলাদেশের ওড়াকান্দিতেও কিন্তু এই সম্মেলন হয়ে থাকে। তবে আমার মনে হয় ঠাকুরনগর সবাইকে ছাপিয়ে গেছে। এই পাশ দিয়ে এরকম ট্রেন চলে, আর এই লাইনের উপর দিয়ে এত মানুষ হেঁটে চলে। লাইন বরাবর হাঁটছি কিন্তু ট্রেন একেবারে সামনে, এ ছাড়বে না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ছাড়ছে। ভিড়টা দেখুন কি,